ঘি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আর এই ঘিটা আমরা সবসময় কিনেই খেয়ে থাকি, যেটা ভেজালে পরিপূর্ণ, কিন্তু ইচ্ছা করলেই একদম অরিজিনাল ঘি বাসাতেই তৈরি করা সম্ভব। আর বাসাতে দুইভাবে ঘিটা তৈরি করা যায়, একটা হচ্ছে সরাসরি দুধ থেকে আর একটা দুধের সর থেকে। যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, নিশ্চয়ই বুঝতে পারছেন দি রসুই রেসিপিতে আজকে থাকছে ঘিয়ের রেসিপি। আর এই ঘিয়ের রেসিপিটা এত সহজভাবে করে দেখাবো, আর সেই সাথে থাকবে অসংখ্য টিপস, যে টিপসগুলো ফলো করলে খুব সহজেই ঘিটা বানাতে পারবেন। শুরুতেই বলেছি ঘিটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে দুধ দিয়ে আর একটা হচ্ছে দুধের সর দিয়ে। আর আমি আজকে ঘিটা তৈরি করে দেখাবো দুধের সর দিয়ে। দেখুন দুধটা জ্বালানোর পরে অনেক মোটা সর পড়বে, তবে হ্যাঁ এক্ষেত্রে একটু বলে রাখি, বাজারে যে পাস্তুরিত দুধগুলো পাওয়া যায় অর্থাৎ প্যাকেটজাত যে দুধগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে ফুল ক্রিম দুধ নয়, এগুলোতে কিন্তু মোটা সর পড়বে না। এতে করে ঘি বানাতে অনেক দুধ লাগবে, বা সরাসরি যদি গাভীর দুধ ব্যবহার করেন তাহলে সরটা মোটা পড়বে। একটু দেখাই আপনাদের, দেখুন আমি দুধটা জ্বালিয়ে নিয়েছি, কতটা মোটা সর পড়েছে, এই দেখুন একদম মোটা সর। আর এই সরগুলো একটা বক্সে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, যখন পর্যাপ্ত হয়ে যাবে তখন ঘি বানিয়ে নেবেন। তো আমি আজকে সরটা সরাসরি একটা বাটিতেই নিয়ে নিলাম, দেখুন কতটা মোটা সর। দেখুন রেগুলার এভাবে দুধের সর উঠিয়ে আমি এভাবে বক্সে রেখেছিলাম আর এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। দেখুন এক মাসে প্রায় 3 বাটি হয়ে গেছে আমার। আচ্ছা এই জায়গাটাতে একটু বলে রাখি যে আমরা যে কমন ভুলগুলো করি সেটা হচ্ছে দুধ থেকে ঘি বানানোর একরকম প্রসেস, আবার সর থেকে ঘি বানানোর প্রসেসটা একটু ভিন্ন। দুধ থেকে সরাসরি ননিটাকে আলাদা করে নিতে হয় বা মাখনটাকে আলাদা করে নিতে হয়, বা যখন আপনি সরটা উঠাচ্ছেন এটা কিন্তু পুরাটাই মাখন। দুধ থেকে যখন মাখনটা আলাদা করা হয় তখন এটাকে ভালোভাবে ফেটে নিয়ে মাখনটাকে আলাদা করে নিতে হয়, আর সেজন্য ঠান্ডা পানি ব্যবহার করা হয় যাতে মাখনটা উপরে ভেসে ওঠে। অনেকে দেখবেন যে সরটা দিয়ে যখন ঘি বানাবে তখন এটাকে ফেটে নিয়ে পানি দিয়ে মাখনটাকে আলাদা করে নেয়, কিন্তু আসলে এটা দরকার নেই। যদি সরে পানি দিয়ে মাখনটাকে আলাদা করতে যান সেই ক্ষেত্রে অনেকটাই মাখন ওয়াস্টেজ হয়ে যায়। আমি দেখাবো পানি ছাড়া কিভাবে এটাকে ঘি বানাবেন। শুধু যেটা করতে হবে এই যে সরটা, এই সরটাকে একটু ভালোভাবে মথে নিতে হবে। এটা আপনি কাটা চামচ দিয়েও করতে পারবেন, পাটাতেও করতে পারবেন, অথবা যদি হ্যান্ড বিটার থাকে হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারবেন। তো আমি সহজে করার জন্য একটা ইলেকট্রিক ব্যাটার ব্যবহার করছি। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে, আমরা কিন্তু ঘি বানানোর অর্ধেক কাজ করেই ফেলেছি, এখন চুলায় যেতে হবে। এইবার চলে আসলাম চুলায়, একটা প্যান নিয়েছি, ফেটে নেওয়া সরগুলো প্যানটাতে নিয়ে নিচ্ছি। যেহেতু দুধের সরটা ফ্রিজে রাখা ছিল এটা একদম বরফ শীতল, শুরুতে চুলার জালটাকে আমরা মিডিয়ামে রাখবো। তারপর শুরুতেই বলে রাখি এটাকে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, কোনো অবস্থাতেই তলায় লাগতে দেয়া যাবে না। দেখুন শুরুতে যেমনটা বলছিলাম আপনাদের, দুধ থেকে ঘি বানাতে গেলে অবশ্যই ঠান্ডা পানির প্রয়োজন হবে, বাট যখন সর থেকে বানাবেন কোনো পানির প্রয়োজন নেই, যেটা শুরু থেকেই দেখাচ্ছি আপনাদের। যেহেতু এটা সর, প্রথমে জাল দেওয়াতেই অলরেডি ঘি ছাড়া শুরু হয়ে গেছে। মিডিয়াম হিটে মাখনটাকে আমরা 2-3 মিনিট মতো জ্বালিয়ে নিলাম, এখন চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। ঘিটা বানাতে একদম এক্স্যাক্ট টেম্পারেচার এবং টাইমটা বলে দেবো আপনাদের, তাতে করে আপনাদের সুবিধা হবে, তবে ঘন ঘন নাড়তে ভুলবেন না, আদারওয়াইজ এটা তলায় লেগে যাবে। মিডিয়াম লো হিটে মাখনটাকে প্রায় আমি আধা ঘন্টা ধরে নাড়াচাড়া করে নিয়েছি, এরকম একটা অবস্থায় চলে আসছে। এখন এই বাটারটা বার্ন হবে আর ঘি ছাড়বে, নিশ্চয়ই খেয়াল করেছেন। তবে এই জায়গাটাতে একটু বলে রাখি, এই সময় কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে, এজন্য চুলার জালটাকে একদম লো করে দেবেন এবং ঘনতালে নাড়তে থাকবেন, আদারওয়াইজ বাটারটা যদি বেশি পুড়ে যায় ঘিটা কিন্তু একটু ডার্ক হয়ে যাবে। দেখুন খুব দ্রুত কালার চলে আসবে। দেখুন একদম লো হিটে মাখনটাকে আরও 10 মিনিট মতো আমি জ্বালিয়ে নিলাম, ঘিটা ছেড়ে দিয়েছে। আর কখন বুঝবেন যেটা হয়ে গেছে, যখন এই ভাজা মাখনটা ক্রিস্পি হয়ে যাবে তখন বুঝবেন যেটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো আমরা এগুলোকে একটু ছেঁকে নিব। ঘিটাকে ছেঁকে নেওয়ার জন্য একটা জার নিয়েছি, জারটা নিলাম এই জন্য আমরা একটা পারফেক্ট মেজারমেন্ট পাবো।
দেখুন 300 ml মতো ঘি হলো, এই জন্য জারে নিয়েছিলাম আপনাদের যাতে দেখাতে পারি। কালারটা দেখুন কত চমৎকার। এখন এটাকে একটা কাচের জারে নিয়ে নিব। ঘিটা ঠান্ডা হলে আরও অনেক ঘন হয়ে যাবে, একদম শতভাগ খাঁটি ঘি। গরম ভাত কিংবা খিচুড়ির সাথে এরকম খাঁটি ঘি, গেস করে দেখুন খাওয়াটা কোন লেভেলের হবে। তো যাই হোক, আশা করব দুধের স্বর থেকে ঘিয়ের এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।